আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়াটি চলছে অর্থাৎ ভর্তি কার্যক্রম চলছে এর সর্বশেষ প্রকাশিত আপডেট নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, পাশাপাশি জানিয়ে দিব তৃতীয় মেরিট লিস্টের কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হতে পারে, কতদিন সময় লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে তৃতীয় মেরিট লিস্ট কবে নাগাদ দিতে পারে। বন্ধুরা, তৃতীয় মেরিট লিস্টের বিভিন্ন মেধা তালিকা ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিশ করা শুরু করে দিয়েছে এবং আমার ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। এর মধ্যে অর্থাৎ আজকে এই ভিডিও করা পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয় তাদের মেরিট লিস্ট প্রকাশ করেছে তাদের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ যে ইউনিট অর্থাৎ থিয়েটার ফাইন আর্টস, এই রেজাল্টটি পাবলিশড হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে, পাবলিশড হয়েছে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা অর্থাৎ তৃতীয় মেরিট লিস্ট তারা প্রকাশ করেছে। আর যারা যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করেছিল তারা অবশ্যই চেক করো এবং আমার ফেসবুক পেজে এই ব্যাপারে ডিটেলস তথ্য আমি দিয়েছি, অর্থাৎ মেধা তালিকা একদম সহ দিয়েছি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কাট অফ মার্ক নিয়েও আলোচনা করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আজকে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের মেধা তালিকা প্রকাশ করছে তাদের নিজস্ব ওয়েবসাইটে, আগামীকালও বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের মেধা তালিকা প্রকাশ করবে এবং আগামী 28 নভেম্বর দুপুর 12টা থেকে 1 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত তৃতীয় মেরিট লিস্টের নিশ্চয়ন কার্যক্রম চলবে। বন্ধুরা, এই তথ্যটি আমি কোথা থেকে পেলাম, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকার সাথেই প্রোভাইড করা হয়েছে বা বলে দেওয়া হয়েছে। তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে যে মেধা তালিকা যখন ওপেন করবে উপরেই লেখা রয়েছে এই তথ্যটি, তাই সোর্সটা উল্লেখ করে দিলাম। অর্থাৎ 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই তৃতীয় মেরিট লিস্টে যারা চান্স পাবে তারা অবশ্যই এই সময়ের মধ্যে নিশ্চয়ন করতে হবে। যেহেতু নিশ্চয়নের কথা বললাম তাই নিশ্চয়নের সাথে বেশ কিছু বিষয় জানাটা জরুরি। বন্ধুরা, তুমি যদি তৃতীয় মেরিট লিস্টে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাও নাই কিন্তু তৃতীয় মেরিট লিস্টে একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে গেছে, একটি সাবজেক্টে তোমার চান্স হয়েছে, সেই সাবজেক্টে তোমার যদি পছন্দ না হয় তারপরেও তোমাকে নিশ্চয়ন করতে হবে যদি তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাচ্ছ অর্থাৎ গুচ্ছে ভর্তি হতে চাচ্ছ। অর্থাৎ তুমি একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে যদি চান্স পেয়ে যাও সেই সাবজেক্টটি তোমার পছন্দ হোক বা না হোক তোমাকে নিশ্চয়ন করতে হবে 5000 টাকা দিয়ে এবং অবশ্যই 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর রাত 12টার মধ্যে, এবং হয়তোবা এরপর একদিন বা দুই দিনের মধ্যে কাগজপত্র তোমাকে জমা দিতে হবে। আর মনে রাখবে বন্ধুরা, নিয়ম অনুযায়ী তোমাকে কাগজও জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে তুমি নিশ্চয়ন করবে সেখানে, এবং পাশাপাশি 5000 টাকাও জমা দিতে হবে। প্রথমে 5000 টাকা জমা দিবে তারপর কাগজপত্র জমা দিবে। আশা করি একদম ক্লিয়ার। এই হলো যারা প্রথমবার চান্স পাবে তাদের কি করতে হবে। এবার আসি যারা প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টে নিশ্চয়ন করেছে তারা কি করবে। প্রথম মেরিট লিস্ট বা দ্বিতীয় মেরিট লিস্টে তুমি একটি সাবজেক্টে নিশ্চয়ন করে ফেলেছ, তৃতীয় মেরিট লিস্টে তোমার যদি নতুন কোনো সাবজেক্ট আসে অর্থাৎ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট এসে পড়েছে যেটা তুমি প্রত্যাশা করছিলে সেই সাবজেক্টে তুমি মাইগ্রেট করতে পারবে। মাইগ্রেট নামের অপশন রয়েছে, সেই মাইগ্রেট নামের অপশনে ক্লিক করলেই তুমি যেই কলেজে এখন নিশ্চয়ন করেছো সেই কলেজ থেকে তোমার পছন্দের কলেজে তুমি মাইগ্রেট করে চলে যেতে পারবে। এর জন্য তোমাকে কাগজপত্র আবার জমা দিতে হবে না, শুধু অপশনটাই ইউজ করবে আর কিছু করতে হবে না। আর অবশ্যই মনে রাখবে তোমার পছন্দের সাবজেক্ট তুমি যদি পেয়ে যাও তুমি আর মাইগ্রেট করতে চাচ্ছ না, অন্য কলেজেও যেতে চাচ্ছ না, তাহলে তোমাকে দুটি সুইচ অর্থাৎ দুটি অপশন ম্যানুয়ালি অফ করতে হবে বা স্টপ করতে হবে। এটি হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশন, আরেকটি হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন। এই নিয়ে বহুবার কথা বলেছি। অর্থাৎ তুমি তৃতীয় মেরিট লিস্টে দেখলে যে তোমার একটি পছন্দের সাবজেক্ট এসে পড়েছে, পছন্দের বিশ্ববিদ্যালয় এসে পড়েছে, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট মাইগ্রেশন অফ করে দিবে, তাহলে আর যে সাবজেক্টটি পেয়েছো এর উপর দিকে আর যাবে না। আর ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দিলে এই বিশ্ববিদ্যালয় থেকে গেলে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার রেজাল্ট আসবে না, এখানেই তোমার ফাইনাল ভর্তি হয়ে যেতে হবে। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছে, ভাইয়া কোটা নিয়ে তথ্য দেওয়াটা জরুরি। বন্ধুরা, রিসেন্টলি যে মেধা তালিকাগুলো প্রকাশ হয়েছে তার মধ্যে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ তারা কোটা রিলেটেড একটি ইনফরমেশন দিয়েছে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এই তথ্যটি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের কোটাভুক্ত শিক্ষার্থীদের রিপোর্টিং এবং সাক্ষাৎকার সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা, যেখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটাদের ক্ষেত্রে রিপোর্টিং ও সাক্ষাৎকারের সময় হচ্ছে 4/12/2022
সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত। স্থান রুম নাম্বার 323 একাডেমিক ভবন। যারা এই বিশ্ববিদ্যালয়ে কোটাতে আবেদন করেছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা, তাদের এই স্থানে যেতে হবে এই তারিখের মধ্যে। প্রতিবন্ধী উপজাতি এবং ওয়ার্ড কোটার ক্ষেত্রে রিপোর্টিংয়ে সাক্ষাৎকারের সময় হচ্ছে 5/12/2022 সকাল 9:30 থেকে বিকেল 3:30 মধ্যে, অবশ্যই সেই কক্ষে, অর্থাৎ 323 একাডেমিক ভবনে। সাথে কী নিয়ে যেতে হবে, সকল কোটার ক্ষেত্রে প্রযোজ্য এটা, এসএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। মুক্তিযোদ্ধা কোটার জন্য শিক্ষার্থীকে সাক্ষাৎকারের সময় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, গ্যাজেট, মুক্তিবার্তা, সংশ্লিষ্টদের মূল এনআইডি কার্ড, ভাতা প্রাপ্তির প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে। আর অন্যান্য কোটা, অর্থাৎ প্রতিবন্ধী কোটা বা উপজাতি কোটা বা ওয়ার্ড কোটার ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত যে উপযুক্ত প্রমাণ বা সার্টিফিকেট রয়েছে সেগুলো জমা দিতে হবে। এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নোটিশ, এই কোটা সংক্রান্ত নোটিশ। বন্ধুরা, এরকমভাবেই অনেক বিশ্ববিদ্যালয় কোটা সংক্রান্ত নোটিশ দিবে, ফেসবুকে আমি আপডেট দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ নিয়ে তথ্যটা দিলাম, আরেকটি তথ্য শেয়ার করে রাখি। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যে মেধা তালিকা সেটাও প্রকাশ করেছে, সেখানে এটার কাট অফ মার্কটাও তোমাদেরকে জানিয়ে রাখি। এই ইউনিটে সর্বোচ্চ নাম্বার নেওয়া হয়েছে এই তৃতীয় মেরিট লিস্টে 71.75 এবং সর্বনিম্ন এই ইউনিটে ছিল 57.75। বি ইউনিট অর্থাৎ মানবিক শাখার ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বারটি ছিল 65.25 এবং সর্বনিম্ন নাম্বারটি ছিল 57। বাণিজ্য ইউনিটে সর্বোচ্চ নাম্বার ছিল 70.75 এবং সর্বনিম্ন ছিল 58.25। তার মানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কাট অফ মার্ক 57 এবং 58 মধ্যে ঘোরাফেরা করছে। পরবর্তী মেধা তালিকা অবশ্যই এই সংখ্যাটা আরও কমে আসবে, যারা একটু কম জিপিএ পেয়েছো তাদেরও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে, যেটা আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি। আরেকটি প্রশ্ন দিয়ে ভিডিওটি শেষ করে দিব। তোমরা অনেকেই আমাকে বলেছো, ভাইয়া কয়টি মেধা তালিকা দিবে, চারটি মেধা তালিকা দিবে? না বন্ধুরা, চারটি মেধা তালিকার কথা কোথাও কিন্তু উল্লেখ নেই। একটি বিজ্ঞপ্তি কয়েকদিন আগে আমরা বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপে প্রচার হতে দিয়েছি, যা আনঅফিসিয়াল একটি বিজ্ঞপ্তি, এটার কোনো ভিত্তি নাই। সেখানে চারটি মেধা তালিকার কথা বলা হয়েছে, এই ধরনের কোনো তথ্য জিএসটি বা টেকনিক্যাল কমিটি কোথাও শেয়ার করে নাই, তাই এই ধরনের তথ্য দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা জাস্ট ফোকাস রাখো, যে তথ্যগুলো আমি দিচ্ছি সেই তথ্যগুলো আপডেট থাকো, এবং যখনই কোনো আপডেট আসবে ইনশাল্লাহ আমি সোর্স সহ তোমাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।